সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা। আজকে প্রায় 9 বছর অতিক্রান্ত হয়ে গেল, তবুও এখনও পর্যন্ত অধরা শিক্ষক নিয়োগ। ইতিমধ্যে কত শতবার যেন আন্দোলন হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আর গতকালকেও আমরা একটা আন্দোলন দেখলাম যেটা ভয়াবহ রূপ ধারণ করেছে সারা পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই বহু কিন্তু প্রার্থী, তারা কিন্তু অসহ্য জ্বালা যন্ত্রণা ভোগ করতে না পেরে মানসিক যন্ত্রণায় তারা কাতর হয়ে নির্বাক হয়ে আছেন, এক একজন করে মানসিক রোগী হয়েছেন। সেক্ষেত্রে এই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের অবসান কোথায় তা নিয়ে কিন্তু আমি বারংবার বিভিন্ন সূত্র মারফত, এমনকি সরাসরি চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি। আর সেই সরাসরি চেয়ারম্যানের সঙ্গে যে কথা বলেছি সেটাও শোনাবো। তো তাই আপনারা আজকের যে বিষয়গুলো সেটা আগে শুনুন, তারপর অবশ্যই সামান্যতম একটু অডিও আপনাদের শোনাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা কমিশনের, অথচ কমিশন কোর্টে গেল না, এই প্রশ্ন কিন্তু অনেকেই করতে পারেন। কিন্তু আমরা যতটুকু শুনেছি যে ইতিমধ্যেই তারা চেকিংয়ের কাজ শেষ করেছে, সম্ভবত আজকেই সেই লিস্ট বা সেই যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু কমিশনের যে যিনি উকিল রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, সেই লয়ারকে সেই এফিডেভিটগুলো জমা দেবেন। আর ইতিমধ্যে আপনারা জানেন যে সিট আপডেটের বিষয় সম্পর্কে আমরা যতটুকু শুনলাম, যেহেতু গ্যাজেটের উপর যা আছে সেই হিসাবেই তারা অটল আছেন, অর্থাৎ 14,339 সিটের উপর। আর মহামান্য কলকাতা হাইকোর্ট অর্থাৎ ডিভিশন বেঞ্চ যা অর্ডার দেবে, যদি একটি শূন্যপদ বাড়াতে বলে তাহলে একটা শূন্যপদ বাড়ানো হবে, যদি 100,000 শূন্যপদ বাড়াতে বলে তাহলে 100,000 শূন্যপদ বাড়াবে, এমনটাই কিন্তু আমরা শুনলাম। তবে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আজকে 109 নম্বর সিরিয়ালে রয়েছে আজকের ম্যাট 638-এর যে কেস লিস্টে কজ লিস্ট আছে সেই কজ লিস্টে আপনারা দেখতে পারেন। সুতরাং আজকে কিন্তু হিয়ারিং হচ্ছে না, তবে আমরা যতটুকু শুনতে পেলাম যে লয়ারকে সেই এফিডেভিটগুলো আজকে দেওয়া হবে, আর প্রসেস তিনি করবেন, সেই প্রসেসের জন্য শুনানির জন্য সম্ভবত আগামী শুক্রবারের দিন কেসটা মেনশন করবে। কেসটা মেনশন করার পর শুনানি বা হিয়ারিং হবে আগামী মঙ্গলবারের দিন। তো অবশ্যই আমরা সেদিকে তাকিয়ে থাকব। আর সিট আপডেটের জন্য ইতিমধ্যেই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, এ বিষয়ে কিন্তু সবাই অবগত আছেন, সে নিয়ে আমরা চিন্তা করছি না। মহামান্য কলকাতা হাইকোর্টের উপর কিন্তু তাকিয়ে রয়েছে কমিশন, তাই সবসময় তারা বলেন যে তারা অবশ্যই সঠিক সংবাদ দেবেন এবং সঠিকভাবে তারা সেই রিচেকিং করছেন বা করেছেন সেগুলো, আর সেগুলো কিন্তু আজকে জমা দেবেন, অর্থাৎ এফিডেভিটগুলো আজকে জমা দেবেন। তো চলুন, খুব সামান্য সময়ে যে আমি কথা বলেছিলাম সিদ্ধার্থ মজুমদার স্যারের সঙ্গে সেটা আপনাদের শোনাচ্ছি। আমি একটা আমাদের ওপেন সবাই জানে আমার প্রাইমারিতে আমাদের একটা চেকিং এর কাজ চলছে, সেটা অলমোস্ট কমপ্লিট। আমরা মাঝে এমনিতে আমরা কোর্টে গিয়ে সেটাকে তাদের সঙ্গে এইটুকু বলছি যে আমরা চেক করছি, চেকিং শেষ হলে প্রায় শেষ হলেই আমরা আদালতে যাবো অ্যাজ পার কোর্ট ডাইরেকশন। ঠিক আছে, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।